আমাদের যারা কৃষিবিদ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে তাদের বিরাট অবদান রয়েছে, সাথে সাথে আমাদের কৃষকরাও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের এই খাদ্যের যোগান দিচ্ছে। কাজেই তাদের সম্মান করা, তাদের সহযোগিতা করা এটা একান্তভাবে অপরিহার্য। আমাদের যারা আজকে বিদেশে বা দেশে চাকরি করেন, কাজ করেন, অর্থ উপার্জন করেন, নিজের দেশ, গ্রাম, মাটি তাকে ভুলে যাবেন না, সেদিকে একটু নজর দেন। নিজের যদি কোনো পতিত জমি থাকে সেটাও চাষের আওতায় নিয়ে আসেন, তাহলে দেখবেন আমাদের দেশ আমরা কখনো পিছিয়ে থাকবো না। আমরা সব ধরনের ভর্তুকি দিয়ে কৃষি ব্যবস্থাটাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি, আর বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে পরিবহন এবং খাদ্যপ্রাপ্তিতে যে সমস্যা বিশ্বব্যাপী দেখা দিয়েছে এই সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কারণ আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলি আজকে বলছে যে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যের অভাব দেখা দেবে, তা আমাদের বাংলাদেশের জন্য কোনোরকম খাদ্য অভাব দেখা না দেয় তার জন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, যে জমি আছে, সবাই সেখানে কিছু উৎপাদন করেন। আর এখন তো যেমন সাত কৃষি থেকে শুরু করে নানা ধরনের কৃষি ব্যবস্থাও আছে, কাজে যে যেভাবে পারেন নিজেদের খাদ্য উৎপাদনে সকলেই একটু মনোযোগী হন, সাশ্রয়ী হন। আমাদের অনেক সরকারি বেসরকারি দপ্তর বা স্কুল কলেজ অনেক জায়গা আছে, আমি মনে করি সব জায়গায় কাছাকাছি কিছু কিছু উৎপাদনের দিকে যদি আমরা দৃষ্টি দিই, নজর দিই, আমরা যদি তরি তরকারি ফল মূল যে যা পারি উৎপাদন করি, তাহলে বাংলাদেশে কোনো দিন আর খাদ্যের দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয় বরং বাংলাদেশ যাতে খাদ্য যোগান দিতে পারে সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। সেই সাথে আমি বলবো সুষম খাদ্য গ্রহণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাদ্যের অপচয় বন্ধ করা এবং খাদ্য অতিরিক্ত যেটা বেঁচে যায় সেটাকে আবার ভালোভাবে সংরক্ষিত করা এবং যাতে পুনর্ব্যবহার করা যায় সে ব্যবস্থা নেওয়া, এই বিষয়গুলির দিকেও সকলকে নজর দিতে হবে। আমরা উৎপাদন করে যাচ্ছি কিন্তু সেগুলি যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে না পারি তাহলে অযথা নষ্ট হবে। কাজে আমাদের উৎপাদিত পণ্য যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণাগার যেটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, চিলিং সিস্টেম দেওয়া, যেখানে আমরা আমাদের পণ্য এমনকি আমরা এমনভাবে রাখতে পারবো যে একটা বন্যা বা দুর্যোগে যদি আমাদের খাদ্য ক্ষতিও হয় আমরা যেন সেটা পূরণ করতে পারি নিজেদের দ্বারাই, নিজেদের কাছে, কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে চেয়ে নয়।